এখন আপনি শুনছেন এসেনশিয়াল ইংলিশ এর ৪৫ নম্বর লেসন। এই লেসনের নাম ওয়্যার আর ইউ ট্রাভেলিং টুডে, আপনি আজ কোথায় যাচ্ছেন। এই লেসনে আপনি শিখবেন কাউকে কিভাবে জিজ্ঞাসা করতে হয় যে তিনি কোথায় যাচ্ছেন। আজকে আমিরা সুজানকে জিজ্ঞাসা করবে সে আজ কোথায় ভ্রমণে যাচ্ছে। চলুন তাদের কথোপকথনটি শুনি। Where are you traveling today? I am going to Khulna. Have you bought your tickets? Yes, I have. শুনতে দারুণ লাগলো আমিরা। এবার কথোপকথনটি ভেঙে ভেঙে শুনি। প্রথমে আমিরা সুজানকে একটি প্রশ্ন করেছে, তুমি আজ কোথায় ভ্রমণে যাচ্ছ। ইংরেজি ফ্রেজগুলো শুনুন এবং বলার চেষ্টা করুন। আপনি প্রতিটি দুবার শুনতে পাবেন। Where are you traveling today? Where are you traveling today? সুজান বলল যে সে খুলনা যাচ্ছে। শুনুন এবং বলতে থাকুন। I am going to Khulna. I am going to Khulna. আমিরা সুজানের কাছে জানতে চাইল যে সে তার টিকিট কিনেছে কিনা। এবার এটি ইংরেজিতে শুনুন। Have you bought your tickets? Have you bought your tickets? সুজান জবাবে বলে, হ্যাঁ আমি কিনেছি। শুনুন এবং বলতে থাকুন। Yes, I have. Yes, I have. তাহলে আমিরা জানে কিভাবে কাউকে সে কোথায় ভ্রমণে যাচ্ছে তা জিজ্ঞাসা করতে বলতে হয় Where are you traveling today? এবার আপনার পালা। ফ্রেজগুলি বাংলায় শুনুন এবং এরপর ইংরেজিতে বলার চেষ্টা করুন। তুমি আজ কোথায় ভ্রমণে যাচ্ছ? আমি খুলনা যাচ্ছি। তুমি কি টিকিট কিনেছ? হ্যাঁ কিনেছি। খুব ভালো হয়েছে। এবার সম্পূর্ণ ইংরেজি সংলাপটি শুনে এতক্ষণ যা বলেছেন তা মিলিয়ে নিন। Where are you traveling today? I am going to Khulna. Have you bought your tickets? Yes, I have. Well done! এবার আপনি নিজে নিজে প্র্যাকটিস করার জন্য পুরোপুরি তৈরি। একজন বন্ধুকে সাথে নিয়ে আজকের সংলাপগুলো বলা প্র্যাকটিস করুন এবং দরকারি প্রশ্নটি করতে ভুলবেন না। হ্যাভ ইউ বট ইউর টিকিটস? পরবর্তী পর্বে আরও এসেনশিয়াল ইংলিশের জন্য আমাদের সাথেই থাকুন।